সারা দেশেই গরমের দাপট, পানি শূন্যতা থেকে বাঁচতে বেড়েছে ওর স্যালাইনের চাহিদা। আর এই সুযোগ কাজে লাগিয়ে নকল স্যালাইন তৈরি করছে সংঘবদ্ধ চক্র। এরপর এসএমসি বা এসএনসির মোড়কে ঢুকিয়ে বাজারজাত করা হচ্ছে। ঢাকার কেরানীগঞ্জের কারখানায় অভিযান চালিয়ে হাজার হাজার নকল ওর স্যালাইন এবং তা তৈরির সরঞ্জাম জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। ধরা পড়েছেন চক্রের হোতাসহ তিনজন। ঢাকার উপকণ্ঠ কেরানীগঞ্জে বড় আকারের একটি ফ্ল্যাটকে কারখানায় রূপ দিয়ে বানানো হচ্ছে নকল ওর স্যালাইন। এরপর এসএমসি বা এসএনসি ব্র্যান্ডের মোড়ক তৈরি করে তাতে নকল স্যালাইন ঢুকিয়ে করা হচ্ছে বাজারজাত। তাপ প্রবাহে চাহিদা বেড়ে যাওয়ায় কারখানাটিতে বানানো হচ্ছিল হাজার হাজার স্যালাইন, এমন তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল স্যালাইন এবং তা তৈরির সরঞ্জাম জব্দ করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার করা হয় তিনজনকে। প্যাকেজিং কোম্পানি, তারা প্যাকেট সমানে বানাচ্ছে, বাট তাদের এক্সপায়ার ডেটও নাই এবং বিএসটির অনুমোদন নেই। এগুলি নিয়ে আবার পুরান ঢাকার একটা গ্রুপ এই প্যাকেটগুলি কিনে নিয়ে তারা আবার লবণ দিয়ে তারা মানে স্যালাইনটা বানিয়ে তারা বাজারে বিক্রি করছে। পুলিশ বলছে 12 বছর ধরে নানা ধরনের নকল ওষুধ তৈরিতে জড়িত চক্রের প্রধান শাখাওয়াত হোসেন ভূঁইয়া একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবারও একই কাজে জড়ান। এবার তাপপ্রবাহ বাড়লে শুরু করেন নকল স্যালাইন বানানো। মানুষ তো আসলে এই দুইটা প্যাকেট দেখলে কোনো বোঝার কোনো উপায় আছে যে এখানে কোনটা আসল কোনটা নকল? এইটাকে পুঁজি করেই মানে যখনই একটা মৌসুম শুরু হয়, কোনো সময় ডেঙ্গু মৌসুম, কোনো সময় প্রচণ্ড তাপদাহ, এই সুযোগটাকে ঘিরেই তারা এই অসাধু চক্র তারা নকল ওর স্যালাইন বানিয়ে মানুষের মাঝে বিক্রি করছে। নকল স্যালাইন বিক্রিতে জড়িত ফার্মেসিগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ। বা তাদের এজেন্ট কারা কারা ছিল তাদেরকে আমরা খুঁজে বের করব। মাসুদুর রহমান, ডিভিসি নিউজ, ঢাকা।